বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। ঝিনাইদহ-২ এই আসনটি হরিণাকুণ্ডু উপজেলা এবং সদর উপজেলার সাধুহাটি, পোড়াহাটি, মধুহাটি, দোগাছি, সুরাট, সাগান্না, হলিধানি, কালীচরণপুর, কামড়াবাড়িয়া, হরিশঙ্করপুর, পাগলাকানাই ও পদ্মকর ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে 82তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,43,613 জন। ভোট প্রদান করেন 1,60,747 জন। নির্বাচনে বিএনপির মশিউর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 76,001 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মতিয়ার রহমান। নৌকা প্রতীকে তিনি পান 37,923 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির মশিউর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,43,149 জন। ভোট প্রদান করেন 2,05,282 জন। নির্বাচনে বিএনপির মশিউর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 83,967 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নূরে আলম সিদ্দিকী। নৌকা প্রতীকে তিনি পান 69,353 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,10,543 জন। ভোট প্রদান করেন 2,66,218 জন। নির্বাচনে বিএনপির মশিউর রহমান বিজয় হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,44,951 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নূরে আলম সিদ্দিকী। নৌকা প্রতীকে তিনি পান 1,17,706 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,29,098 জন। ভোট প্রদান করেন 3,04,023 জন। নির্বাচনে আওয়ামী লীগের শফিকুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,54,996 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মশিউর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,41,429 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,79,561 জন। ভোট প্রদান করেন 1,25,666 জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রলীগ সভাপতি প্রয়াত নূরে আলম সিদ্দিকীর সন্তান তাহাজিব আলম সিদ্দিকী বিজয়ী হন। আনারস প্রতীকে তিনি পান 67,984 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 51,244 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,23,555 জন। ভোট প্রদান করেন 3,41,085 জন। একাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-২ আসনে প্রার্থী ছিলেন 4 জন। দশম জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য তাহাজিব আলম সিদ্দিকী নৌকা প্রতীকে মনোনয়ন পান। বিএনপির আব্দুল মজিদ মনোনয়নপত্র দাখিল করলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের তাহাজিব আলম সিদ্দিকী, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফখরুল ইসলাম, মই প্রতীকে বাসুদের আসাদুল ইসলাম, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির আবু তালেব সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের তাহাজিব আলম সিদ্দিকী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 3,25,886 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফখরুল ইসলাম। হাত পাখা প্রতীকে তিনি পান মাত্র 9,293 ভোট।
কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, ঝিনাইদহ দুই সংসদীয় আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি, দশম সংসদে স্বতন্ত্র এবং নবম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের ঝিনাইদহ দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.98% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 23.59%, বিএনপি 47.28%, জাতীয় পার্টি 4.92%, জামায়াতে ইসলামী 21.14%, স্বতন্ত্র অন্যান্য 3.07% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনের ভোট প্রদান করেন 84.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 33.78%, বিএনপি 40.90%, জাতীয় পার্টি 4.10%, জামায়াতে ইসলামী 20.09%, স্বতন্ত্র ও অন্যান্য 1.13% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.73% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.21%, চার দলীয় জোট 54.45%, জাতীয় পার্টি 1.22%, স্বতন্ত্র ও অন্যান্য 0.12% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 51.39%, চার দলীয় জোট 46.82%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.79% ভোট পায়। বর্তমানে ঝিনাইদহ দুই আসনে সংসদ সদস্য তাহাজিব আলম সিদ্দিকী, দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাস। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মশিয়ার রহমানের ছেলে ডাক্তার ইব্রাহিম রহমান রুমি, ঝিনাইদহ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি রাশেদ মজুমদার ও সহসভাপতি মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ঝিনাইদহ দুই সংসদীয় আসনটি একসময় বিএনপির দুর্গ ছিল। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ থেকে 2008 সালের নবম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই আসনটি এ পর্যন্ত টানা বিএনপির মশিউর রহমানের একক নিয়ন্ত্রণে ছিল। নবম সংসদ নির্বাচনে বিএনপির চারবারের সংসদ সদস্য মশিউর রহমানকে পরাজিত করে বিএনপির দুর্গ দখল করে নেয় আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম। কিন্তু 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শফিকুল ইসলামকে পরাজিত করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাহাজিব আলম সিদ্দিকী। আওয়ামী লীগ ও বিএনপিতে রয়েছে অন্তঃকুণ্ডল, আগামী নির্বাচনে তা প্রভাব ফেলবে। জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সাংগঠনিক তৎপরতা কাগজে কলমে। বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে, অন্যদিকে আওয়ামী লীগ চাইবে দলীয় ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 82তম ঝিনাইদহ দুই সংসদীয় আসনটিতে বিএনপি আওয়ামী লীগ হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24 এর সঙ্গেই থাকুন।